এরপর চলে আসছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশনে আমরা চলে আসলাম। যদি আপনি হিউ স্যাচুরেশন বাড়ান তাহলে যেরকম হয়, একটু দেখুন স্যাচুরেশনটা আমি বাড়াচ্ছি। এই দেখুন স্যাচুরেশন হচ্ছে আসলে আপনার ছবি যে কতটুকু কালার আসবে, কালারের ঘনত্ব কতটুকু, সেটা হচ্ছে স্যাচুরেশন বাড়ালে হয়। আর স্যাচুরেশন যদি কমাতে চান তাহলে দেখুন সাদা কালো হয়ে গেছে একদম। তারপর হচ্ছে নিচে লাইটনেস আছে, এই যে লাইটনেস আছে, তারপর হচ্ছে এখানে আছে হিউ, এই হিউ হিউয়ের কাজটা হচ্ছে এরকম। সো এই জিনিসগুলো কিন্তু আসলে আমি একদম ইন্ট্রোডাকশানে যেগুলো আছে সেগুলো মানে এক কথায় কীভাবে আপনারা বুঝতে পারেন সেই জিনিসটা কিন্তু আমি বলছি। যখন আমি প্রজেক্ট আকারে আপনাদেরকে দেখাবো তখন কিন্তু বিস্তারিত আপনারা বুঝতে পারবেন, প্রত্যেকটা জিনিসই বুঝতে পারবেন। সো এটা আমি দেখিয়ে নিলাম। এরপরে চলে যাচ্ছি আবার অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্টে এসে দেখতে পাচ্ছেন ডিসেচুরেট। ডিসেচুরেট করলে এই যে দেখুন এটা যে কালার ছিল, কালার থেকে ডিসেচুরেট হয়ে একদম কি হলো, সাদা কালো হয়ে গেল। এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে। আবার অ্যাডজাস্টমেন্টে চলে যাচ্ছি, এখানে আছে হচ্ছে রিপ্লেস কালার, কালার রিপ্লেস করতে পারবেন। তারপর সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরবর্তীতে আপনাদেরকে একদম বিস্তারিত দেখাবো। আপাতত একটা জিনিস দেখুন, চুল আছে, তারপরে এই যে চেয়ারটা আছে সেটা কালো, আমি চাচ্ছি এই কালোটা আরো কালো হয়ে যাক। সেজন্য যেটা করতে হবে, কালারে এসে এখানে এই যে এটা ক্লিক করতে হবে, ব্ল্যাক, এই দুইটা থেকে একটা ক্লিক করতে হবে। যেমন এটা সিলেক্ট করলাম, তারপরে কিন্তু নিচে যে ব্ল্যাক আছে এই ব্ল্যাকটা কি বাড়িয়ে দিলাম, এই দেখুন ব্ল্যাক অংশটা আরো বেড়ে যাচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে এটা যে কোন কালার, কালারটা গাঢ় করবেন নাকি সেটাকে আর একটু লাইট করবেন, সেই জিনিসটা কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। এবং প্রফেশনালি কিভাবে এই সিলেক্টিভ কালারটা আপনি ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি পরবর্তীতে প্রজেক্ট করার সময় আপনাদেরকে দেখাবো। একদম ফ্রিল্যান্সিং এর জন্য প্রজেক্ট যেগুলো সেগুলো যখন আপনি করবেন তখন আমি দেখাবো। এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে আমি আবার চলে যাচ্ছি ইমেজ, তারপর অ্যাডজাস্টমেন্ট, এখানে চলে যাচ্ছি যে চ্যানেল মিক্সার, গ্রেডিয়েন্ট ম্যাপ, এগুলো কিন্তু এখন বিষয় না, এগুলো হচ্ছে যখন আপনি অ্যাডভান্স চলে যাবেন তখন এর বিষয়, তখন আপনাদেরকে সেটা বুঝিয়ে বলবো। এখন এগুলো যদি আমি বোঝাতে চাই আপনি কিছুই বুঝবেন না। তারপরে এখানে নিচে যে এই পাঁচটা অপশন দেখতে পাচ্ছেন, এই পাঁচটা অপশন কিন্তু এখন আপনাদের দরকার নেই, এগুলো আপনাদের দেখাবো ফটোশপ অ্যাডভান্স লেভেলে। সো বন্ধুরা, ইমেজ মেনুতে মুড অ্যাডজাস্টমেন্ট এই দুটো দেখে ফেলেছি। ডুপ্লিকেট, ডুপ্লিকেটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। যেমন এখানে ক্লিক করলাম, এখানে ওকে দিলাম, এই যে দেখুন ডুপ্লিকেট আরেকটা হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ইমেজ আছে, ক্যালকুলেশন আছে, এগুলো আসলে কোনো দরকার নেই, এগুলোতে টাচ করার দরকার নেই, বাদ দেন। ইমেজ মেনুতে তারপর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সাইজ আছে, যদি আপনি ইমেজের সাইজটা দেখতে চান তাহলে এখানে ইমেজ সাইজে ক্লিক করলে কিন্তু আপনি ইমেজের সাইজটা এখানে দেখা যাবে, আপনি কিন্তু এখানে দেখে নিতে পারেন। তারপর এখানে আমরা ইমেজে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস সাইজ আছে, ক্যানভাস সাইজে ক্লিক করলে ক্যানভাসটা কতটুকু সেই ক্যানভাসটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তারপর এখানে ইমেজে ক্লিক করে আমরা যদি এই ইমেজটাকে রোট করতে চাই, মানে ঘোরাতে চাই, রোটেট করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন রোটেট ক্যানভাস আছে। এখানে যদি 180 ডিগ্রি রোটেট দিই তাহলে 180 ডিগ্রি রোটেট হয়ে যাবে। এই যে 180 ডিগ্রি রোটেট পেয়ে গেল। এখানে যদি ইমেজে ক্লিক করে আমরা যদি রোটেটে এসে আমাদের 90 ডিগ্রি ক্লক ওয়াইজ বা দ্য ক্লকের ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে যদি আপনি ঘোরাতে চাই তাহলে ক্লিক করলাম, এই যে ঘড়ির কাঁটার দিকে এখানে কিন্তু 90 ডিগ্রি বা 90 ডিগ্রি ঘুরে গেল। আবার যদি আমরা এখানে যাই ইমেজ রোটেট 90 ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ, এটাতে ক্লিক করলে কিন্তু এই কাউন্টার ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই যে দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে গেল। এখানে ইমেজের ভিতরে রোটেট ক্যানভাসের ভিতরে কিন্তু আরবিট্রারি নামে একটা সুন্দর একটা অপশন আছে, এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ইমেজটা দেখতে পাচ্ছেন এভাবে কি আছে, একটু মানে রোটেট করা আছে, মানে ভালোভাবে করা নেই। কিরকম আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এই যে মিনারটা দেখতে পাচ্ছেন, এই মিনারটা কিন্তু কিভাবে আছে দেখুন, এই যে এরকমভাবে আছে, এরকমভাবে আছে, এই যে সিলেক্ট করলাম এরকমভাবে আছে, কিন্তু এটা থাকার কথা ছিল সোজা। এখন এটাকে যদি আমি খুব সহজেই সোজা করে ফেলতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে যে মেজারমেন্ট টুল আছে দেখতে পাচ্ছেন, এই যে মেজারমেন্ট টুল, এইখানে এটা ক্লিক করতে হবে। এটা কিন্তু আইড্রপার টুলের ভিতরে থাকে, এই যে আইড্রপার টুলের ভিতরে এই যে মেজারমেন্ট টুলটা থাকে, এখানে ক্লিক করতে হবে। তারপর এইখানে যে কোনো একটা বাহু ধরে, যেমন এখান থেকে একটা বাহু ক্লিক করে টান দিয়ে এখান থেকে সুন্দর করে সোজা করে এই যে বাহুটা ধরে এখানে ছেড়ে দিতে হবে ক্লিকটা। এই যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চলে যেতে হবে ইমেজে, তারপর এখানে নিচে এসে রোটেট ক্যানভাসের নিচে এসে এই আরবিট্রারি যেটা লেখা আছে এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার এখানে কিন্তু একটা অ্যাঙ্গেলের সোজা হওয়ার জন্য কত ডিগ্রি আপনার কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে সেই রোটেটের এই ডিগ্রিটা এখানে দেখাবে পরিমাপটা, তখন এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এই যে আপনার দেখুন আপনার এটা কি হলো, সুন্দরভাবে কিন্তু সোজা হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনারা রোটেট করতে পারবেন। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এখানে যদি আমি ইমেজে ক্লিক করি তারপর এখানে রোটেট ক্যানভাস এবং ফ্লিপ ক্যানভাস হরিজন্টালে ক্লিক করি, দেখুন এটা এদিক থেকে এদিক হয়ে গেছে। আবার যদি আপনি এটাকে ইমেজে ক্লিক করুন এবং রোটেট ক্যানভাসে ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যাল, এই যে দেখুন ভার্টিক্যালি ফ্লিপ হয়ে যাবে। এখানে ইমেজে ক্লিক করে আর যেগুলো আছে ট্রিম, তারপরে এই নিচে যেগুলো আছে এগুলো আসলে এখন এই মুহূর্তে কোনো দরকার নেই। আপনি ইমেজের ভিতরে আমি যে যে বিষয়গুলো দেখালাম আশা করি এই জিনিসগুলো যদি ভালোভাবে দেখতে পারেন আপনার একদম 100-এ 100 হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।